বড়াবাজার ব্লকের বিডিও ও সৌভিক ভট্টাচার্য এলাকার শিল্প, সাহিত্য, সংস্কৃতি, পর্যটন ইত্যাদি সমস্ত বিষয়ে উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি বড়াবাজার ব্লকের পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ে তথ্যচিত্র নির্মাণে উদ্যোগী হন। সম্প্রতি এই বিষয়ে তথ্যচিত্র ঝর্ণা কোচা এবং আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সৌরভ নিয়োগী। ব্লক প্রশাসন সহ বিশিষ্ট মহলের দাবি, এই তথ্যচিত্র পর্যটকদের মনকে আকৃষ্ট করবে এবং যার ফলে এখানে পর্যটন শিল্পে উন্নয়ন ঘটবে। স্যার, আজকে আপনাদের কি প্রোগ্রাম হলো? আপনাদের কি আজ প্রোগ্রাম? আজকে আমরা একটা ঝর্ণা কোচা, এখানে একটা বিখ্যাত ভালো টুরিস্ট স্পট যেটা এখনো ঠিকঠাক করে প্রমোটেড হয়নি, একটা খুব মানে ভালো টুরিস্ট স্পট যেটা প্রমোশন দরকার, সেরকম একটি টুরিস্ট স্পটকে আমাদের এখানে খুবই প্রতিভাবান কিছু চলচ্চিত্রকার আছে যারা বিদেশেও যাদের চলচ্চিত্র স্থান পেয়েছে। পর্যটনে পুরুলিয়া মানেই জানি অযোধ্যা পাহাড় বা পাঞ্চেত ড্যাম, কিন্তু তার বাইরেও যদি ফ্যামিলি নিয়ে নিভৃতে আপনারা সবুজের মাঝে ঘুরে বেড়াতে চান, পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, বড়াবাজারে সেরকম অসংখ্য অপশন রয়েছে। এখানে আমরা দেখে নিতে পারি ঝর্ণা কোচা, ধারাবুরু আমাদের যে পাহাড় রয়েছে সেই পা, নেংসাই, নেংসাইয়ের পাশে সুগ্নিবাসা জঙ্গল সবুজে ভরা সেটা দেখতে পারি, হিজলাতে কুমারী নদীর বালুচর, সার্গো ডুমরি। এছাড়াও এখানে আমরা কেরো বলে একটি জায়গা আছে, সেখানে একটি বড়াভুম ড্যাম রয়েছে, সেটা অত্যন্ত দেখবার মতো জায়গা। এবং বড়াবাজার অত্যন্ত সুপ্রাচীন একটি জনপদ, এখানে রাজবাড়িও আমরা দেখতে পারি চারিদিকে, যাদের এরকম পুরানো জিনিসে ইন্টারেস্ট আছে তারা দেখতে পারে। ব্লক প্রশাসন সবসময় আপনাদের সহযোগিতার জন্য আছে, এখানে টেন্ট এবং আমাদের এখানে গেস্ট হাউসের ব্যবস্থা রয়েছে, আপনারা আসুন, প্রশাসন এবং এখানে সাধারণ মানুষ সবসময় সহযোগিতার জন্য আপনাদের পাশে রয়েছে।